পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যগ্রামে শ্রী শ্রী তারামা পূজা আনুমানিক 300 বছরে পদার্পণ করল। দশহরার পর চতুর্দশী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়, রীতি মেনে পুজো হয়। এই পূজার তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় বলে জানালেন পূজা কমিটি। কথিত আছে, তারামায়ের পুকুরে স্নান করে পুকুরের জল চোখে দিলে চোখের রোগ নিরাময় হয়। এই জন্য বহু ভক্ত দূর দূরান্ত থেকে এসে মায়ের কাছে পূজা দেয় এবং ভক্তদের মনোবাসনা পূরণ করেন। এই পুজোকে ঘিরে অষ্টপ্রণাম, ধুনো পুরানো, হোমযজ্ঞ ও পূজা অর্চনা হয়। মূল মন্দির থেকে পাথরের তারামায়ের শিলামূর্তি দোলচৌকি করে গোটা গ্রাম পরিক্রমা করে আবার মূল মন্দিরে নিয়ে আসা হয়। এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত অমরেশ চ্যাটার্জি, বাবলু রায়, প্রকাশ চ্যাটার্জি। এখানে শ্রী শ্রী তারাদেবী বা আমাদের গ্রাম্য বাস্তুদেবী তারাদেবী তার পূজা হচ্ছে। মাঝের গ্রাম প্রায় 250-300 বছর ধরে এই পুজো প্রতিনিয়ত প্রতি বছর নেয়। প্রত্যেক দিন তারামায়ের ভোগ হয়, নিত্য সেবা হয়, শীতল হয়, আরতি হয়। দেখুন, এটা আমাদের চরণচাতুর্যের, আমার বাবার নাম চরণচাতুর্যের, তার বংশ তারপর বংশ পরাপর এই পুজো হয়ে আসছে। এখন আমরা তার সন্তান অমরেশ চট্টোপাধ্যায়, প্রকাশ চট্টোপাধ্যায় এবং আমার ভাগনা বাবলু রায় এই পূজা করে আসছেন। এই তারামার পুকুরে শ্রুতিটা আছে যে এই তারামার পুকুরে চোখে জল দিলে মা তারা নাকি তার অনেক মঙ্গল কামনা করেন এবং চোখ ভালো হয়, এটা আমরা বিশ্বাস করি। পূজা কমিটির ম্যানেজার অমিত সামন্ত, কোষাধ্যক্ষ সুব্রদীপ সোম, সদস্য বিমল হাজরা, ততন রায়, বাপ্পা রায় সহ সকল সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।